এন বার করতে হবে, ই জিরো সেল বার করতে হবে। আচ্ছা এইবারে তুই প্রশ্ন করেছিলি না ব্যালেন্স, দেখ এইখানে হাফ কেন এসছে, হাফ এসছে হচ্ছে বেসিক্যালি এইচ প্লাস, মানে হাইড্রোজেন একটা আছে এখানে, দেখ দুই দুই কেটে গেল একটা একটা রাখার জন্য, বুঝেছিস তো, ওটা ওই জন্য ব্যালেন্স করে হাফ এইচ টু। তাহলে সিমিলারলি আমি যখন এরপরে দেখবো, ধর এই রকমের সিস্টেম আছে, ফ্লুরিন নেচারের মধ্যে হ্যালোজেনগুলো কীভাবে থাকে, সিএল টু, বিআর টু, এফ টু, আই টু, তাহলে ওদের জন্য তখন কীভাবে থাকবে জানিস তো, এইরকম এফ টু, তারপরে সরি এটা হাফ এফ টু, এফ মাইনাস, এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়ার সময় দেখতাম, দুই দুই কেটে যাবে। আচ্ছা এখন দেখ তোকে ই জিরো সেল ক্যালকুলেট করতে হলে কী করতে হবে, ই জিরো রাইট হ্যান্ড সাইড মাইনাস লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মানে রিডাকশানেরটা আর লেফট হ্যান্ড সাইড মানে অক্সিডেশানেরটা। এখন দেখ সেল রিয়াকশান না লিখে ডাইরেক্ট আমি তুই করতেও পারবো, সেল রিয়াকশান না লিখেই করতে পারবো, কীভাবে পারবো সেল রিয়াকশান না লিখে, দেখ এক্স্যাক্ট নিকেল ছিল জিরো হয়েছে প্লাস টু, তার মানে এটা আমার অক্সিডেশান, আর দেখ এটা ছিল হচ্ছে এইচ প্লাস মানে মাথায় ছিল প্লাস ওয়ান, আমার হয়ে গেছে দেখ জিরো, প্লাস ওয়ান থেকে জিরো মানে দেখ রিডাকশান, তাই না? তাহলে চল আমি রিডাকশানেরটা আগে লিখি, রিডাকশানেরটা আমার কোন পার্টটা, দেখ এইচ প্লাস এইচ টু দেওয়াই আছে, দেখ এইচ প্লাস এইচ টু, তাহলে এটাকে লিখলাম এইচ প্লাস স্ল্যাফ হাফ এইচ টু, মাইনাস অক্সিডেশানেরটা দেখ কোনটা, নিকেল থেকে নিকেল প্লাস টু, কিন্তু আমাকে তো নিকেল নিকেল প্লাস টু রাখলে হবে না, আমাকে রিডাকশানের টার্মে লিখতে হবে, তার মানে ই জিরো এন আই প্লাস টু স্ল্যাশ এন আই, বুঝতে পেরেছিস, বুঝলি তো দুর্গা, আমি রিডাকশানের টার্মে যেহেতু লিখতে হবে সব, ঘুমাস না, ওকে চল এত দি হয়েছে। আচ্ছা এইবারে দেখ ই জিরো এইচ প্লাস হাফ এইচ টুর ভ্যালু হচ্ছে জিরো ভোল্ট, মাইনাস এটার ভ্যালু হচ্ছে আমার কত, মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ভোল্ট, তাহলে কত আসলো প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ ভোল্ট, এটা ই জিরো সেলের ভ্যালু এসেছে। এখন প্রশ্ন হচ্ছে আমাকে এন এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এন এর ভ্যালু টু হবে, কীভাবে ওটা সেল রিয়াকশান লেখার সময় বুঝে হবে এন এর ভ্যালুটা টু হবে কি। তাহলে চল এবার আমি তুই সেল রিয়াকশানটা লিখি, বুঝতে পারছিস তো, এইবার হচ্ছে আমি এন এর ভ্যালু ক্যালকুলেট করবো, এন এর ভ্যালু ক্যালকুলেট করতে গেলে চল ফার্স্টে লিখবো অক্সিডেশন রিয়াকশান, অক্সিডেশন রিয়াকশান নিকেল থেকে হচ্ছে নিকেল প্লাস টু, নিকেল থেকে নিকেল প্লাস টু, প্লাস টু ইলেকট্রন, কারো কোনো আপত্তি থাকলে বলবি, রিডাকশন রিয়াকশান কি হচ্ছে টু এইচ প্লাস থেকে এইচ টু, টু এইচ প্লাস থেকে এইচ টু। আচ্ছা ইলেকট্রনটা কোন দিকে অ্যাড করবো, দেখ নিকেলের মাথায় ছিল জিরো, এদিকে হয়েছে প্লাস টু, ওই জন্য আমি ডান দিকে দুটো ইলেকট্রন অ্যাড করেছিলাম, এইখানে টু এইচ প্লাস মানে টোটাল পজিটিভ চার্জ কত আছে বাঁ দিকে, প্লাস ওয়ান ইন্টু টু, তার মানে প্লাস টু আছে, এদিকে কত আছে জিরো, তাহলে আমি এখানে দুখানে ইলেকট্রন অ্যাড করবো, দেখ যোগ করলে দেখ সিম্পলি দেখ দুটো ইলেকট্রন কেটে যাবে, যখন আমি যোগ করবো সেল রিয়াকশানটা লেখার সময় দেখ আমার সিম্পলি দুটো ইলেকট্রন কেটে যাবে, তাহলে আমার সেল রিয়াকশন হচ্ছে এইটা নিকেল প্লাস টু এইচ প্লাস, এরও দিয়ে নিকেল প্লাস টু দিয়েই তো দিয়েছে ভাই, আবার কেন লিখছি, তাই না, দিয়েই দিয়েছে, আবার টু ইলেকট্রন বুঝলি, টু ইলেকট্রন, তার মানে এন এর ভ্যালু কি, এই দেখ এখানে তুই অক্সিডেশন পার্টটা লিখলি একবার আর রিডাকশন পার্টটা লিখলি, তারপরে দেখ আমাকে সেল রিয়াকশন কীভাবে লিখতে হয়, আগের দিনের ভিডিওটা দেখলে বুঝতে পারবি, দুটোকে যোগ করতে হবে এমনভাবে যাতে আমার ইলেকট্রন না থাকে সোজা কথা, আলটিমেটলি দুটোকে যোগ করার পরে দেখ এই জন্য আমার এখানে দুখানাকে সিম্পলি যোগ করলে দেখ ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে, তাহলে এখানে আমার দুই পাচ্ছি, তার মানে টু মোল ইলেকট্রন, তার মানে এনের ভ্যালু হচ্ছে টু, তাহলে এনের ভ্যালু টু, তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দে, তাহলে কত আসছে, ডেল্টা জি জিরো ইকোয়াস টু মাইনাস টু ইন্টু নাইনটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কুলম ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ভোল্ট, যা আসছে তাই, এত জুল, ঠিক আছে এত জুল, যা আসছে তাই, কিলো জুল, ঠিক আছে, হ্যাঁ না করলে হবে অসুবিধা নেই, বুঝলি তো, মাইনাস এসছে মানে স্পন্টেনিয়াস, ক্লিয়ার, একমাত্র তার মানে কি বুঝলাম বলতো, স্পন্টেনিয়াস হবে না নন স্পন্টেনিয়াস হবে এটা কিন্তু দেখ আমি ই জিরো সেল থেকেই বুঝে যাবো, দেখ একমাত্র একটাই অপশান, নাম্বার অফ মোল অফ ইলেকট্রন কোনো দিনও নেগেটিভ হতে পারে না, ফ্যারাডে সারা জীবন নাইনটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কুলম্বি থাকবে ওটাও প্লাস, একমাত্র ই জিরো সেল আমার পজিটিভ আর নেগেটিভ হতে পারে, তার মানে স্পন্টেনিটির আরেকটা মারাত্মক ইনফরমেশান লিখে রাখ, এতক্ষণ আমরা ডেল জি জিরো ক্যালকুলেট করছিলাম তো, তুই দেখ ই জিরো সেল, তাহলে লেখ হ্যাশট্যাগ দিয়ে লেখ স্পন্টেনিটি বলে, আবার লেখ হ্যাশট্যাগ দিয়ে স্পন্টেনিটি বলে লেখ, স্পন্টেনিটি বলে লেখ, দেখ ই জিরো সেল
যদি গ্রেটার দেন জিরো হয় ই জিরো সেল, যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ডেল জি জিরো কী হবে বলতো? লেস দেন জিরো হবে। ই জিরো সেল যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ডেল জি জিরো লেস দেন জিরো হবে। এই যে এতক্ষণ হচ্ছিল নাকি ই জিরো সেলের ভ্যালু প্লাস, এন আর এফ সারা জীবন প্লাস, ওটা যদি প্লাস হয় তাহলে প্লাস প্লাস প্লাস, ওভারঅলটাই প্লাসই মানে নেগেটিভ হয়ে যাবে ডেল জি। বুঝতে পেরেছিস? সামনে একটা মাইনাস সাইন আছে, তার মানে যখনই দেখবি ই জিরো সেল পজিটিভ বুঝে যাবি ভাই ওটা স্পন্টেনিয়াস। ই জিরো সেল পজিটিভ হওয়া মানে স্পন্টেনিয়াস, তাহলে আরও শর্টে এরপর থেকে ডেল জি জিরো ক্যালকুলেট না করলে হবে, কিন্তু পরীক্ষা আমাদের করতে হবে ডেল জি জিরো ক্যালকুলেট করেই বলবো। বুঝতে পেরেছিস? নাম্বার পেয়ে যাবি, হাফ কম পাবি হয়তো। ঠিক আছে, স্কুলে একবার জিজ্ঞেস করিস তো কত পাবি। এগুলো এগুলোতে তিন নাম্বারের অঙ্ক, এগুলো ওভারঅল পুরোটা স্কুলে একবার জিজ্ঞেস করিস। ঠিক আছে, তুই কি ডেল জি জিরো দিয়ে বলবি না ই জিরো দিয়ে বলবি? স্কুলে জিজ্ঞেস করিস, ভয় পাওয়ার কিছু নেই স্কুলে। ওকে, স্কুলে একবার জিজ্ঞেস করিস না। আচ্ছা, এটা লিখেছিস, তারপর লেখ স্পন্টেনিটির পরে, ওর পরে একটা লেখ, ওর পরে আরেকটা লেখ। ইফ ই জিরো সেল লেস দেন জিরো দেন ডেল জি জিরো গ্রেটার দেন জিরো, তাহলে লিখবি নন স্পন্টেনিয়াস। ই জিরো সেল লেস দেন জিরো হলে ডেল জি জিরো আমার হবে হচ্ছে গ্রেটার দেন জিরো, তার মানে তখন হবে হচ্ছে নন স্পন্টেনিয়াস, নন ফিজিবল, নট ফিজিবল। ঠিক আছে, লিখেছিস, হয়েছে, ক্লিয়ার সবার? বোর্ডে ওটা স্কুলে জিজ্ঞেস করিস তো। ঠিক আছে, আচ্ছা চল মুছে দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পেরেছিস, ক্লিয়ার হয়েছে? চলে এখন 1 ঘন্টা 45 মিনিট। সরি, 1 ঘন্টা 15 মিনিট। ক্লিয়ার, বুঝতে পেরেছিস সবাই? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবারে খাতায় হ্যাশট্যাগ দে, হ্যাশট্যাগ দিয়ে লেখ, হ্যাশট্যাগ দিয়ে লেখ ক্যালকুলেশন অফ সেল পোটেনশিয়াল অ্যাট এনি কন্ডিশন, ক্যালকুলেশন অফ সেল পোটেনশিয়াল অ্যাট এনি কন্ডিশন। ক্যালকুলেশন অফ সেল পোটেনশিয়াল অ্যাট এনি কন্ডিশন, আচ্ছা তার মানে কি ভাই? এতক্ষণ ধরে খুব আরামে ছিলাম, কী ছিলাম বলতো? 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পুরো খেলা হয়ে যাচ্ছিলো, 1 মোলার হচ্ছিলো, এবার আর ওইসব হবে না, এবার টেম্পারেচার আলাদা হবে, কনসেন্ট্রেশনও আলাদা হবে সোজা কথা, তাহলে আমার পুরো খেলা এবার চেঞ্জ হবে। তাহলে এইবার আমার টার্গেট কিন্তু হচ্ছে ই জিরো সেল ক্যালকুলেট করা না, এবার আমার টার্গেট হচ্ছে ই সেল ক্যালকুলেট করা। বুঝতে পেরেছিস তো? ই সেল, তাহলে ফর্মুলা এখানে আছে, চল আমরা ফর্মুলা কীভাবে এসেছিলো সেটা নিয়ে, সেটা এখন দরকার নেই, ফর্মুলা কীভাবে এসেছিলো আমরা ডাইরেক্ট ফর্মুলাটা দেখি, একটা ফর্মুলা ইউজ করে করব এই কাজটা। বেসিক্যালি কে করেছিল? নার্নস্ট, সায়েন্টিস্ট নার্নস্ট, ঠিক আছে, NERNST নার্নস্ট, এটাকে বলে নার্নস্ট ইকুয়েশন, নার্নস্ট ইকুয়েশন। নার্নস্ট ইকুয়েশনটাকে লেখ, নার্নস্ট ইকুয়েশন লেখ, ই সেল আমার টার্গেট কি? ই সেল বার করা, নট ই জিরো সেল বার করা। ই জিরো সেল তো এতক্ষণ ইজিলি ক্যালকুলেট করতে পারলাম, দুটোকে যোগ বিয়োগ করবো, তাই না? তাহলে এখন আমি ক্যালকুলেট করছি কি, ই সেল। ফর্মুলা লেখ ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস 2.303 RT বাই NF লগ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। এই হচ্ছে তোর ইকুয়েশন, লগ বেস 10। ঠিক আছে, লেখ ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল, লেখ লেখ ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস 2.303 RT বাই NF লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। কি কোথায় পেন? হ্যাঁ, এটাই করবো এবার। ঠিক আছে, ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস 2.303 RT বাই NF লগ প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। মুখস্থ করে ফেলবি কিন্তু ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে, লিখেছিস ইকুয়েশনটা? নার্নস্ট ইকুয়েশন, ইকুয়েশনের মধ্যে কোনটা কি লেখ, কোনটা কি লেখ, লেখ ই ইকুয়ালস টু, এই সরি ই সেল ইকুয়ালস টু, লেখ ই সেল ইকুয়ালস টু, ই সেল ইকুয়ালস টু, লেখ ইএমএফ
ইএমএফ, ইএমএফ মানে কি বলতো, ইলেকট্রোমোটিভ ফোর্স বেসিক্যালি। ইএমএফ অ্যাট এনি কনসেন্ট্রেশন অ্যান্ড টেম্পারেচার, ইএমএফ অ্যাট এনি কনসেন্ট্রেশন অ্যান্ড টেম্পারেচার, অ্যান্ড টেম্পারেচার, ঠিক আছে। ই জিরো লেখ, ই জিরো লেখ, ই জিরো, ই জিরো ইকোস লেখ স্ট্যান্ডার্ড ইএমএফ, স্ট্যান্ডার্ড ইএমএফ অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন, স্ট্যান্ডার্ড ইএমএফ অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন। লিখেছিস? তারপরটা লেখ আর, ক্যাপিটাল আর। আর মানে কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আমরা ডাইরেক্ট ভ্যালুটা লিখবো। দেখ এখানে এনার্জি পুরোটা ইলেকট্রোমোটিভ ফোর্স 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। লেখ আর ইকোয়াস টু 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। লিখেছিস? ক্যাপিটাল টি টেম্পারেচার ইন কেলভিন, ক্যাপিটাল টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। এন, এন ইকোয়াস টু লেখ নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন, নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন ট্রান্সপোর্টেড। ওই যেভাবে এন বার করতাম সেই সেম এনই। লিখেছিস? আচ্ছা কনসেন্ট, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রোডাক্ট লেখ, থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রোডাক্ট, প্রোডাক্টটা লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রোডাক্ট, মানে থার্ড ব্র্যাকেটের প্রোডাক্ট লেখ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট অ্যাট এনি কনসেন্ট্রেশন, সরি অ্যাট এনি কন্ডিশন, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট অ্যাট এনি কন্ডিশন। আর পরেরটা লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে রিঅ্যাক্ট্যান্ট, মানে কমা কমা দিয়ে লিখে দিবি কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট অ্যাট এনি কন্ডিশন। হয়ে গেছে? লিখেছিস? আচ্ছা এখন দেখ আমি এতক্ষণ কী করছিলাম, সেল নিয়ে খেলছিলাম। সেল মানে কি ভাই? বাঁদিকে অক্সিডেশন হাফ সেল থাকবে, ডান দিকে রিডাকশন হাফ সেল থাকবে, তাই না? বাঁদিকে অক্সিডেশন হাফ সেল, ডান দিকে রিডাকশন হাফ সেল থাকবে। সেলের জন্য আমি অ্যাপ্লাই করব এই ফর্মুলাটা, সেলের জন্য আমি অ্যাপ্লাই করব এই ফর্মুলা। দেখ আমরা এতক্ষণ নিউমেরিক্যালস করার সময় এই ভ্যালুগুলোও দেখছিলাম না, এদিকে তাকা, ই জিরো এন আই স্ল্যাশ এন আই প্লাস টু এরকমের ভ্যালুও দেখেছি না, এটা অক্সিডেশন হয়ে গেল রিডাকশন, এরকমের ভ্যালুও লিখেছিলাম না, ই জিরোর রেসপেক্টে লিখছিলাম প্রত্যেকটা। তার মানে কী বলতো, যখন আমি এটা ক্যালকুলেট করেছি ভ্যালুটা, তখন আমার এন আই প্লাস টুর কনসেন্ট্রেশন ছিল 1 মোলার, বুঝলি, পার্শিয়াল প্রেশার ছিল হচ্ছে 1 এটিএম। এই কন্ডিশনগুলো আমি মেনটেন করে করতাম। এখন টেম্পারেচার ছিল কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবারে ধর এনআই এনআই প্লাস টু মানে কি, এরকম একটা নিকেলের তোর প্লেট আছে, তাই তো? আর এখানে এনআই প্লাস টু সলিউশন আছে, এটাই তো ছিল জেডেন জেডেন প্লাস টু, কপার কপার প্লাস টু, যা ছিল সব এরকম। ইলেকট্রোডটা তো তোকে মেটালের রাখতে হবে, ইলেকট্রোড কি তুই আয়নের রাখবি না, ইলেকট্রোড তো আমার মেটালের হবে, তাই না? তাহলে দেখ আমি যদি এই সলিউশনের কনসেন্ট্রেশন সাপোজ আজকে 1 মোলার রাখলাম না, টেম্পারেচার ধর আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখিনি, তখন কিন্তু এটা আমার ই জিরো হবে না। এতক্ষণ আমাকে যে ভ্যালুগুলো ছিল সেগুলো সব ই জিরো দিচ্ছিলো, মানে কি ওই কন্ডিশনে দিচ্ছিলো। তাহলে সিমিলারলি এই একজনের ভ্যালুটা যখন মেজার করি, তখন যদি আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার বা স্ট্যান্ডার্ড কন্ডিশন আমি মেজার না করি, তখন কিন্তু এটাকে ই জিরো বলা যাবে না, বুঝতে পারলি তো? তাহলে সেই সময় আমি এটাকে আবার কীভাবে রিপ্রেজেন্ট করবো? তাহলে এতক্ষণ দেখ আমরা সেলের জন্য এই ফর্মুলাটা লিখেছিলাম, তাহলে সিমিলারলি একা থাকে মানে তো আর সেল হলো না ভাই, একা থাকলে কি আর সেল হবে? সেল হতে হলে তো দুজনকে করতে হবে, সার্কিটটা কমপ্লিট করতে হবে, তাই না? বুঝতে পেরেছিস? একটা হাফ দিয়ে কি তোর সেল হয়? দুটো হাফ লাগবে সেল হতে গেলে। তাহলে দেখ যদি একজন থাকে তাহলে তোর তখন আমি তার জন্য কী করবো? ই ইকোয়ালস টু ই জিরো মাইনাস বাকিটা সেম। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা, এটা কার জন্য? এটা হচ্ছে একা একা কারোর জন্য, বুঝলি? একা একা মানে কি ভাই? নিকেল নিকেল প্লাস টু একা আছে। সেল মানে কি? আমার পুরো সিস্টেমটা কমপ্লিট হয়েছে, দুজনকে জুড়তে হবে অক্সিডেশন রিডাকশন, বোঝা গেছে? একই ফর্মুলা, তাহলে এটাও লিখে রাখ, এটা লিখে রাখ, প্রোডাক্টের জায়গায় পি লিখে রাখ, রিঅ্যাক্ট্যান্টের জায়গায় আর লিখে রাখ, আলাদা ফর্মুলা না, একই ফর্মুলা, যা সেলটা লিখে নি একই, বুঝতে পেরেছিস? ডিফারেন্সটা আগেরটা আমি ক্যালকুলেট করেছি পুরো সিস্টেমটার জন্য, অক্সিডেশন হাফ সেল রিডাকশন হাফ সেল যোগ করার পরে যেটা হয়েছে ওটার জন্য। আর এখানে আমি এটা কার জন্য করলাম? ওই যে বললাম না, যেটা একটা পার্টের জন্য ধর আমি করছি, একটা পার্টের জন্য। সাপোজ এই যে তোকে ভ্যালুগুলো দিয়ে দিয়েছিল না খাতার মধ্যে, এক ইজিরোর এতগুলো ভ্যালু দিয়েছে, ওগুলো সব স্ট্যান্ডার্ড কন্ডিশনে দিয়েছে। যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন ছাড়া অন্য কোথাও মেজার করতে হতো,
তখন ওই ভ্যালু আমি জানি না, তখন আমার এই ফর্মুলাটা বার করে করতে হবে, বুঝতে পেরেছিস? তোকে দেখ, এ দেখ, তার মানে কি হলো বলতো, সোজা কথা, তুই তখন এই ধরনের কিছু বার করছিস। এদিকে তাকা, দেখে নে, দেখ তুই এই ভ্যালুটা জানিস, তুই এটা বার করবি, বুঝেছিস তো? তুই এই ভ্যালুটা জানিস, এটা বার করবি তখন অন্য কন্ডিশনে, নট স্ট্যান্ডার্ড কন্ডিশনে। ক্লিয়ার? বুঝেছিস? বোঝা গেছে? এইবার প্রোডাক্ট কনসেন্ট্রেশন কী হবে, রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন কী হবে, সেগুলি আমাকে দেখতে হবে, সেগুলো দিয়ে আমি নিউমেরিক্যালসগুলো করব, বুঝলি তো? সবার ক্লিয়ার হয়েছে? চল এখন এটা আমার কোন কন্ডিশনে আছে, স্ট্যান্ডার্ড ছাড়া, অন্য কোনো কন্ডিশনে আমি চলছে স্ট্যান্ডার্ড ছাড়া। এইবারে দেখ, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এইগুলো আমি কীভাবে লিখি, ক্লাস ইলেভেন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ক্লাস ইলেভেন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে একটা জিনিস লিখতাম, সাপোজ তোর কাছে একটা রিয়াকশান আছে 2A থেকে 3B, একটা রিয়াকশান ধর আছে, এই রিয়াকশানটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কীভাবে লিখতাম বলতো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা লিখতাম কে, কে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তারপরে সেখানে পড়েছিলাম কেপি কেসি, মনে আছে? কেপি কেসি পড়তাম, মনে নেই? আচ্ছা ঠিক আছে, কেপি কেসি পড়তাম। দেখ কেপি মানে কী ছিল? প্রেশারের রেসপেক্টে, কেসি মানে ছিল কনসেন্ট্রেশনের রেসপেক্টে। তাহলে এখানে তো কনসেন্ট্রেশনের রেসপেক্টে যাচ্ছে, মানে কেসি মানে কী হতো? দেখ প্রোডাক্ট, আর সামনে যেটা থাকতো ওটা মাথায় উঠে যেত, ক্লাস ইলেভেন দেখবি, তাহলে বি কিউব ডিভাইডেড বাই এ, মাথায় হচ্ছে 2, যা ছিল উঠে যেত। এই কনসেন্ট্রেশনগুলো কী বলতো? এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে তখনকার কনসেন্ট্রেশন। আচ্ছা এইবারে ক্লাস ইলেভেনে একটা জিনিস পড়িনি, এখন তুই আমি একটু জানছি কি, ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে, তার মানে কি, ধর সিস্টেমটা আমার ইকুইলিব্রিয়ামে পৌঁছায়নি, মানে এ আমার যে রেটে ডিসোসিয়েট করছে, বিও আমার সেই রেটে প্রোডাক্ট ফর্ম করছে, তখন সেই জায়গায় পৌঁছায়নি, ওই সময় বাদ দিয়ে অন্য সময়গুলোকেও আমার এরকম একটা কনসেন্ট্রেশনের টার্মে রিপ্রেজেন্ট করা যায়, সেটাকে বলে কি, সেটাকে বলে হচ্ছে তাহলে অ্যাট নট ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম, সেটাকে বলে কি, রিয়াকশান কোশেন্ট, রিয়াকশান কোশেন্ট, রিয়াকশান কোশেন্ট, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কী দিয়ে, কিউ দিয়ে, কিউ দিয়ে রিয়াকশান কোশেন্ট। কিউ এর এক্সপ্রেশনও একই রকম হবে, একই রকম হবে, শুধু কনসেন্ট্রেশনটা সেম হবে না। এটা ছিল কি, ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে কি, কনসেন্ট্রেশন আদার দ্যান ইকুইলিব্রিয়াম, অন্য যে সময়ের আমি মেজার করছি সেই সময়ের, ঠিক আছে? বুঝেছিস? তার মানে কী বলতো, ধর আমার এ যে রেটে ডিসোসিয়েট হচ্ছে, বি সেই রেটে প্রোডাক্ট ফর্ম এখনো অবধি পৌঁছায়নি, তার মানে তখন আমার এর কনসেন্ট্রেশন আর বি এর কনসেন্ট্রেশন আলাদা হবে। ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন মানে কি, ইকুইলিব্রিয়ামে মানে কি ভাই, এর কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেছে, ইকুইলিব্রিয়াম এটাই ছিল, এর কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেছে, বি এর কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেছে, দেখবি ইকুইলিব্রিয়াম মানে এটাই ছিল, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। আর এটা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন না, মানে এর কনসেন্ট্রেশন এখনও ফিক্সড হয়নি, বি এরও ফিক্সড হয়নি, চেঞ্জ হতে পারে। আমি কোনো একটা মোমেন্টের রিয়াকশান কোশেন্ট ক্যালকুলেট করছি, হতে পারে এই মুহূর্তে যে রিয়াকশান কোশেন্ট, 5 সেকেন্ড পরে রিয়াকশান কোশেন্ট চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, টেম্পারেচার সেম থাকলে চেঞ্জ হবে না, বুঝতে পেরেছিস? তার মানে রিয়াকশান কোশেন্ট আমার টাইম পরপর কিছু টাইম পরপর চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমার টাইম পরপর চেঞ্জ হয় না, চেঞ্জ হবে না, ওটা ফিক্সড হয়ে গেছে। তাহলে এটা লিখে রাখ, 2A + 3B থেকে এটা লিখে রাখতে, অ্যাট ইকুইলিব্রিয়াম এটা, আর নট ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম হচ্ছে ওটা, কোনটা ইকুইলিব্রিয়াম কনসেন্ট, ক্লাস ইলেভেনে বুঝেছি। রিয়াকশান কোশেন্ট মানে হচ্ছে, সাপোজ এ হচ্ছে আমার যে রেটে ডিসোসিয়েট করছে, বি দেখ সেই রেটেই আমার প্রোডাক্ট ফর্ম করতো, যদি দুটো রেট সেম হয়ে যায় সেটাই আমার ছিল ইকুইলিব্রিয়াম, ধর সেটা সেম হয়নি, মানে ইকুইলিব্রিয়াম এখন রিচ করেনি, তার আগের যে কোনো কন্ডিশনে আমার কী হবে, তার আগের যে কোনো কন্ডিশনে আমি সিমিলারিটি আরেকটা এরকম বার করছি, একটা একটা কোশেন্ট, কোশেন্ট মানে কি, আমি দুটোর কনসেন্ট্রেশনের ডিফারেন্স আমি দেখতে চাইছি, কনসেন্ট্রেশনের ডিফারেন্স, ঠিক আছে? দেখ এখানে বি এর কনসেন্ট্রেশন, সাপোজ আমি এখন যেটা মেজার করছি এটা আমার ইকুইলিব্রিয়াম নয়, অন্য কোনো অন্য কোনো কনসেন্ট্রেশন, তাহলে বি এর কনসেন্ট্রেশন এখন যা আছে, এর কনসেন্ট্রেশন তখন অন্য কিছু একটা আছে, ধর এইবারে ধর রিয়াকশান আমার প্রসিড করছে, তার মানে রিয়াকশান প্রসিড করছে মানে কি, এ দেখ আমার আরও কমে যাচ্ছে, বি আমার আরও বাড়ছে, সাপোজ তার মানে কী হলো বলতো, বি এর অ্যামাউন্ট তার কিছুক্ষণ পরে আবার চেঞ্জ হয়ে যাবে, এর অ্যামাউন্ট কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে যাবে, এটা তো ইকুইলিব্রিয়াম রিচ করেনি, তার মানে রিয়াকশান কোশেন্টের ভ্যালু চেঞ্জ হতে থাকবে। এখন বুঝতে পেরেছিস তো? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে যে কোনো অন্য একটা মোমেন্টে আমি ক্যালকুলেট করতে চাইছি রিয়াকশান কোশেন্ট। রিয়াকশান কোশেন্ট থেকে নিউমেরিক্যালস ইউজুয়ালি আসে না,
কিন্তু আগে আসতে ওই জন্য আমরা করে রাখছি রিয়াকশন কোশ্চেনটার গল্পটা। তাহলে রিয়াকশন কোশ্চেন মানে দেখ, অ্যাট দ্য রেট আমি লিখেছি নট ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে যে কোনো মোমেন্টে, ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে যে কোনো মোমেন্টে হয়েছে, লিখেছিস? রিয়াকশনে লিখিস তোর এক্সাম 3 ঘন্টার তো, কি না কতক্ষণ হয়? হয়েছে, লিখেছি এত অব্দি, হয়েছে এত অব্দি লিখেছিস তো? আচ্ছা এইবারে দেখ, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা, এই যে একদম উপরে যে ফর্মুলাটা আছে, এটা বা এটা, এই দুটো ফর্মুলা হয়তো আমার 1% নিউমেরিক্যালি ইউজ হবে, খুব বেশি নিউমেরিক্যালি এটা ইউজ হবে না। তার কারণ কি, এটাই আলাদা কন্ডিশান বলে দিয়েছে, কিন্তু তার মধ্যে আলাদা কন্ডিশান বলেও তোকে একটা জিনিস ফিক্স করে দেয়। ইউজুয়ালি কী ফিক্স করে দেয়? তোকে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেডই ফিক্স করে দেয়, কনসেন্ট্রেশনটা ফিক্স করে না। তাহলে এটা মুছে দিচ্ছি নিচের পার্টটা, কোশ্চেনটার ওই তাহলে এই যে ফর্মুলাটা লিখেছি না, এটা খুব বেশি নিউমেরিক্যালস ইউজ হবে না। এখন যে ফর্মুলাটা লিখবো সেটাই আমার ম্যাক্সিমাম নিউমেরিক্যালস ইউজ হতে চলেছে। কোন ফর্মুলা দেখ, এটা স্ট্যান্ডার্ড কন্ডিশন নয়, কিন্তু টেম্পারেচার তোর বলে দেবে কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কনসেন্ট্রেশন কিন্তু 1 মোলার না, পার্সিয়াল প্রেশারও 1 atm না, তার মানে কিন্তু স্ট্যান্ডার্ড আমার হয়নি। স্ট্যান্ডার্ড হতে গেলে আমার 3 জনকেই ওগুলো হতে হতো, আমাকে বলেছে টেম্পারেচারটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন বলেছে জানিস? তার কারণ যাতে সিম্পলি তুই এখানে এই ভ্যালুটা একদম মুখস্থ রাখতে পারিস, 2.303 × R × T, তাহলে ভ্যালুগুলো যদি বসাই, 2.303 আর এর ভ্যালু বসাবি, টেম্পারেচার বসাবো 298 কেলভিন, ফ্যারাডে বসাবো 96,500 কুলম, তাহলে আমার ফর্মুলাটা মডিফাই হয়ে যাচ্ছে, ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস 0.059/N। এই ফর্মুলা দিয়েই তোর ম্যাক্সিমাম নিউমেরিক্যালস হবে। এবার লগ বেস্ট এন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়্যাক্ট্যান্ট, ওই যে বললাম ভাই টেম্পারেচার তোকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিই, মানে আমি তখন ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবো, আর যদি না বলে দেয় তখন উপরেরটা করতে হবে, ইউজুয়ালি বলে না, ঠিক আছে? তার মানে আমার এই ফর্মুলাটা আমার ম্যাক্সিমাম কিছু ইউজ হতে চলেছে, ই সেল ইকুয়ালস টু, হ্যাঁ 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তোর কতটা কোনো মানে নেই, টেম্পারেচার কেলভিনে মানে ফারেনহাইটও তো হতে পারে, আর জাস্ট টি এর ভ্যালু আমি কেলভিনে বসিয়েছি, ঠিক আছে? টি এর ভ্যালুটা আমি কেলভিনে বসিয়েছি, 298 কেলভিন, ক্লিয়ার? বুঝলি? তাহলে মুখস্থ করে ফেলবি কিন্তু এইগুলো, এটাকে বক্স করে রাখ, বক্স করে রাখ, ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস 0.059/N, লগ প্রোডাক্ট বাই রিয়াকট্যান্ট। এখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন কীভাবে লিখবো, রিয়াকট্যান্টের কীভাবে লিখবো, সেগুলো আমরা নিউমেরিক্যালস করার সময়তেই দেখবো। ওই যেভাবে আমি ইকুইলিব্রিয়াম কনসেন্ট লিখতাম না, সামনের পাওয়ারটাকে মাথায়, সরি সামনের কোএফিশিয়েন্টটাকে মাথায় তুলে দিতাম, সেম এখানেও একই খেলা খেলবো, ঠিক আছে? চল একটা নিউমেরিক্যালস যাই, হয়ে গেলে সবার বলবি, লেখা হয়ে গেলে আসি, তার আগে সোজাতে যাই তারপরে ওখানে যাচ্ছি। ফার্স্টে আমরা দেখ, এটা যদি সেলের জন্য হয় তাহলে সেলের জন্য হবে, যদি একা একা কারোর জন্য হয় তাহলে একা একা কারোর জন্যই হবে, তার মানে তখন আর সেল লিখবো না, একা থাকলে কি আর সেল লিখবো, একা থাকলে তো আর সেল হবে না। ফার্স্টের নিউমেরিক্যালসটা আমরা একা একা করি, ফার্স্টে সিঙ্গেল থাকি তারপরে সেল বানাচ্ছি, ঠিক আছে? চল কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, ফাইন্ড রিডাকশন পোটেন্সিয়াল অফ, ফাইন রিডাকশন পোটেন্সিয়াল অফ, দেখ এটা তোকে দেওয়া আছে, Fe+2 ব্র্যাকেটে 0.01 মোলার / Fe সলিড, ফাইন রিডাকশন পোটেন্সিয়াল অফ এইটা, এইটা লেখ অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কী দেওয়া আছে তোর কাছে, দেওয়া আছে হচ্ছে E0 Fe+2 / Fe = -0.45 ভোল্ট, তোর কাছে এটা দেওয়া আছে, E0 Fe+2 / Fe
माइनस 0.25 ভোল্ট, হ্যাঁ 0.45 ভোল্ট, মাইনাস 0.45 ভোল্ট হয়েছে, লিখেছিস? দেখ তোকে কোশ্চেনটা কি বলেছে, ফাইন্ড কি বলেছে বল, রিডাকশন পোটেনশিয়াল। এইবারে দেখ তোর কোশ্চেনে রিডাকশন পোটেনশিয়াল বার করতে বলেছে, তুই আবার দেখ দেখছিস সেখানে রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, তার মানে কি এটা অ্যান্সার না? তোকে স্ট্যান্ডার্ড কন্ডিশন অবভিয়াসলি বলেনি, তোকে যেটা রিডাকশন পোটেনশিয়াল বার করতে বলেছে না সেটা তোর স্ট্যান্ডার্ড কন্ডিশনে বলেনি। তার কারণ কি, তোকে এইটার জন্য বার করতে বলেছে। দেখ এখানে আমি দেখতে পাচ্ছি ভাই কনসেন্ট্রেশন, দেখ 1 মোলার নেই, আলাদা কনসেন্ট্রেশন, তার মানে তোকে স্ট্যান্ডার্ড বার করতে বলেনি, স্ট্যান্ডার্ড তোকে দিয়েই দিয়েছে, বুঝেছিস তো? তাহলে আমাকে কী করতে হবে, এই ইকুয়েশন ইউজ করে আমাকে বার করতে হবে হচ্ছে এটা। দেখ তোকে একটা ভালো ব্যাপার কি, টেম্পারেচার তোকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, তার মানে আমি ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে চল, আমার ফর্মুলা আমার কাছে আছে হচ্ছে এইটা, লেখ ফর্মুলা, লেখ ইকুয়ালস টু E0 মাইনাস 0.059 বাই এন লগ বেস 10 কনসেন্ট্রেশন প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, এটাই ফর্মুলা, বুঝতে পেরেছিস তো? আচ্ছা এখন একটু তাকা, তোকে রিডাকশন পোটেনশিয়াল বার করতে হবে, তার মানে তোকে এগুলোকে কার টার্মে রিপ্রেজেন্ট করতে হবে ভাই, রিডাকশনের টার্মে অবভিয়াসলি রিপ্রেজেন্ট করতে হবে, বুঝতে পারছিস? তার মানে আলটিমেটলি তোকে এই জিনিসটা বার করতে হবে। দেখ ই, হ্যাঁ তাই তাই আছে, এফি প্লাস টু স্ল্যাশ এফি ইকুয়ালস টু E0 এফি প্লাস টু স্ল্যাশ এফি মাইনাস 0.059 বাই এন লগ ওইটা বাই ওইটা। তুই দেখ এই ভ্যালুটা জানিস, তোকে এটা দিয়ে দিয়েছে, এফি প্লাস টু এফি দিয়ে দিয়েছে মাইনাস 0.45, মানে ওইখানে আমাকে খেলা খেলতে হবে, ঠিক আছে বোঝা গেছে? খেলা খেলতে হলে কী করতে হবে, তাহলে এবার শুরু করি, হয়েছে? আচ্ছা খেলা খেলতে হলে আমাকে এনের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এনের ভ্যালু ক্যালকুলেট করতে হলে আমাকে দেখতে হবে কি কটা ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়েছে, এফি প্লাস টু থেকে এফি কটা ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় বলতো? দেখ দেখেই আমি তুই বুঝে যাচ্ছি, এফি প্লাস টু থেকে এফি কটা ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, দুটো, প্লাস টু চার্জ ছিল, জিরো হতে গেলে দুখানা ইলেকট্রনের ট্রান্সপোর্ট, তার মানে এনের ভ্যালু টু আমি বুঝে গেলাম। এইবারে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট কী হবে ওটাই আমাকে এখন দেখতে হবে। চল প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্টের ফ্যাশনে লিখতে গেলে আমাকে একটুখানি এটার করেসপন্ডিং রিয়াকশানটাও লিখতে হবে, তাহলে চল এটার করেসপন্ডিং রিয়াকশানটা একটু লিখি, লিখি দেখ এদিকে টাকা, এফি প্লাস টু থেকে জিরো, এটা আমার রিডাকশান রিয়াকশান, রিডাকশান রিয়াকশান, তাহলে চল আমি দেয়ার ফোর রিডাকশান রিয়াকশান বলে লিখলাম, রিডাকশান রিয়াকশান কী হচ্ছে, রিডাকশান রিয়াকশান দেখ ছিল এফি প্লাস টু, কিসে কনভার্ট হবে, এফিতে কনভার্ট হবে। আচ্ছা এইবার দেখ একটু তাকা, এফি প্লাস টু লেখার সময় এক কাজ করি, পাশে কনসেন্ট্রেশনটা লিখি, লিখি না লিখলেও হবে, চল এফি প্লাস টু 0.1 মোলার, ঠিক আছে? এখান থেকে আমার কিসে কনভার্ট হয়েছে, এফি সলিডে, ইলেকট্রন কোন দিকে যাবে, ডান দিক না বাদিক, বাদিক অবভিয়াসলি, তার কারণ দেখ এখানে মাথায় প্লাস টু আছে, এর সাথে আরও দুখানা ইলেকট্রন যোগ করলে আমার জিরো হবে, এখানে তো জিরো, বুঝলি? এই হচ্ছে আমার ইকুয়েশান, বুঝতে পারছিস? এইবারে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট কীভাবে লিখবো, দেখ প্রোডাক্ট দেখতে পাচ্ছিস কাকে, এইটা হচ্ছে দেখ প্রোডাক্টের সাইডে আছে, আর রিয়াক্ট্যান্ট কি, ইলেকট্রন তো রিয়াক্ট্যান্ট না ভাই, রিয়াক্ট্যান্ট হচ্ছে এই পার্টটা, বোঝা গেল? তার মানে তোর ইকুয়েশানটা কী হচ্ছে বলতো, আমার এটা বার করতে হবে, তো তাহলে ইকুয়ালস টু দিয়ে এটার এটার পরের লাইন ইকুয়ালস টু দিয়ে তোর কী গেলো, E0 এফি প্লাস, বুঝতে পারছিস প্রোডাক্টের কনসেন্ট্রেশন? আসছি এবারে দেখ, এই অ্যারো দিলে তোর অসুবিধা হবে, চল আমি এর উপরে লিখছি, তাহলে ই এফি প্লাস টু এফি, বুঝতে পারছিস, ইকুয়ালস টু E0 এফি প্লাস টু এফি, দেখ তোকে বলে দিয়েছে মাইনাস 0.45 ভোল্ট, আচ্ছা মাইনাস 0.,  এইবারে 0.059, তো এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 0.06 ধরে নেবো, ধরা যাবে এটা, তাহলে বুঝতে পেরেছিস 0.059 0.06 ধরে নিলাম, ডিভাইডেড বাই এনের ভ্যালু কত, টু, দেখতে পাচ্ছি এনের ভ্যালু টু, কোথায় পাচ্ছি দেখতে, এই যে ভাই টু, লগ বেস 10, এইবারে দেখ একটু ভালো করে তাকা, উপরে কী গেল, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট মানে কি, এফি সলিড ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, তার মানে এফি প্লাস টু, এফি প্লাস টুর কনসেন্ট্রেশন। এখন মনে পড়ে ক্লাস 11-এ পড়েছিলাম সলিডের কনসেন্ট্রেশনকে 1 ধরে নেওয়া হয়, তাহলে সলিডের কনসেন্ট্রেশনকে আমি পরের লাইনে লিখবো হচ্ছে 1, ঠিক আছে? তার মানে চল পরের লাইনটা এর উপরেই লিখছি আবার, ইকুয়াস টু কত হচ্ছে, আমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, হ্যাঁ তুই উপর থেকে নিচের দিকে লিখিস,
তাহলে কত হচ্ছে -0.45 -0.06/2 তার মানে -0.03 লিখলাম একেবারে আর লগ বেস 10 আয়রন সলিড এটার কনসেন্ট্রেশন কত হবে 1 তাই না ডিভাইডেড বাই নিচেরটা কত হবে 0.01 ঠিক আছে এত অবধি এইবারে তুই ক্যালকুলেট করবি যা ভ্যালু আসবে তাই এই ধরনের নিউমেরিক্যালস কিন্তু আসবে তোর পরীক্ষাতে এখন তোর ইচ্ছা তুই এটা করতে চাস নাকি ছেড়ে দিতে চাস ঠিক আছে আরেকটা দুঃখের ব্যাপার কি বলতো ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেনের সাথে কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেনই অড আসবে হ্যাঁ তুই যদি ভাবিস যে একটা চ্যাপ্টার পড়ে যাবো না ইলেকট্রোকেমিস্ট্রি মানে সব চ্যাপ্টার থেকেই সোজা কথা কোশ্চেন আসে রিপ্রেজেন্টেশন বলে এইটা সেটা পারবো কি পারবো না দেখ পরের অঙ্কে গেলে বুঝতে পারবি কারণ কোনো ইকুয়েশনে যদি সামনে কোনো একটা ডিজিট চলে আসে ওটা মাথায় তখন উঠবে তাই না কোএফিশিয়েন্ট আসলে তখন মাথায় তুলতে হবে লগ টেনের ভ্যালু 1 এত কি লিখেছিস হ্যাঁ তারপর সলভ কর আমার জন্য বসে আছিস নাকি সলভ কর এটা চল দেখি সলভ করে দেখি এরপরে আমার জায়গাটা আমি নিচে লিখছি এই পার্টটা কথা দেখ লগ 1/0.01 মানে হচ্ছে এটার মানে কি উপরে চলে গেল 100 লগ 100 বেসিক্যালি তার মানে 2 log 10 মানে ভ্যালু হচ্ছে 2 লগ 10 সামনে চলে আসে লগ 10 মানে লগ ভাই 2 লগ 10 বুঝতে পারলি কেন লগ 100 মানে হচ্ছে লগ 10 এর স্কয়ার লগ 10 স্কয়ার মানে 2 চলে আসে সামনে আর লগ 10 মানে 1 তাহলে 2 ঠিক আছে এইবারে তুই ভাই মাইনাস কর 0.45 মানে 0.06 কত আসছে তোদের অ্যান্সার 0.51 ভাই আরে এটা তো লগ 10 তো ভ্যালু 1 ছিল 0.06 ইকুয়ালস টু -0.51 ভোল্ট এটা এসে হ্যাঁ বেশ 51 -0.51 ভোল্ট হয়েছে কোথায় কি করে হলো বল